পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় চার দিন ধরে পানি সিলেটের সাত উপজেলার পাঁচ লাখ মানুষ বৃষ্টি কমে আসায় নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করলেও পাহাড়ি ঢলে নদীর পানি উপচে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এ খবর জানাচ্ছেন আমাদের স্টাফ করসপন্ডেন্ট সজল ছত্রী সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে সজল আমাদের জানাবেন পানিবন্দি মানুষের কি অবস্থা ফারজানা আসলে এখনই পারিবন্দী মানুষের সংখ্যা ছয় লাখে উন্নীত হয়েছে আসলে বন্যার পানি কোথাও নামছে আবার কোথাও কিন্তু অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির আমরা আগে জানতাম যে জৈন্তাপুর জকিগঞ্জ গোয়েনঘাটে বন্যা পরিস্থিতি খুব খারাপ ছিল সেটির অবস্থা কিছুটা অবস্থা আছে কিন্তু নতুন করে আবার গোলাপগঞ্জ বিয়ানীবাজার এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল এবং পানিবন্দি ছয় লাখ মানুষের দুর্বিষ জীবন কাটছে খুব স্বাভাবিকভাবে অনুমিত এটি চার দিন ধরে আকস্মিক বন্যা প্রায় শুষ্ক মৌসুমেই বলা যায় এই বন্যাটি এসেছে এবং মূলত পাহাড়ি ঢোলের কারণে মানুষ পানিবন্দী হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে যেখান থেকে পানি নেমে যাচ্ছে সেখানেও কিন্তু ক্ষতচিহ্ন ভেসে উঠছে মাছের ঘের ফসল এবং রাস্তাঘাটে যে ক্ষতি হচ্ছে সেটা হয়তো পানি পুরোপুরি নেমে যাওয়ার পর তা নিরূপণ করা যাবে এখন যেটি দেখছেন আপনারা এই মুহূর্তে সেটি হচ্ছে সিলেট মহানগরী এলাকা এবং এটি পুরোপুরি আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই ব্যর্থতা এবং নগরবাসীর ভোগান্তি বলে আজকে স্বীকার করেছেন কিছুক্ষণ আগে কথা বলছিলাম আমরা এ এলাকার এমপি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে তিনিও বলছেন যে নদী খননের যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে সেটি কিন্তু অর্ধেক পথে গিয়ে থেমে আছে যার কারণে নদী খননটিও পুরো হয়নি কোটি কোটি টাকার প্রকল্প কিন্তু আসলে কাজে আসেনি একইভাবে রক্ষা বাদ তৈরি করার একটি পরিকল্পনা ছিল সেটি করা হয়নি যার কারণে সিলেট শহরের সামান্য পানি বাড়ার ফলে কিন্তু সিলেট শহরে দেখছেন কি সবচেয়ে অভিজাত এলাকা এখন দেখাচ্ছি আমরা যেটি উপশহর এলাকা বলা উপশহর এলাকার বেশিরভাগ সড়কই কিন্তু এখন পানির নিচে একইভাবে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়িতেও পানি প্রবেশ করেছে এবং এই পানি নেমে যেতে বেশ সময় লাগছে যেহেতু পাহাড়ি ঢল এখনও অব্যাহত আছে নদীতে এবং শাড়ি গুয়াঞ্চ অন্যান্য নদীতে পানি কমে আসায় কিন্তু দৃষ্টি কমে আসে এই পানি কমে এসেছে এবং সে কিন্তু পাহাড়ি ঢোল যেটি সুরমা সুরমাকুশিয়ারা দিয়ে নামছে সেটি প্লাবিত করছে নতুন নতুন এলাকা এবং এখনও ছয় লাখ মানুষ পানিবন্দি দুর্বৃষ্ম জীবন কাটাচ্ছে এবং প্রায় পাঁচ হাজারের অধিক মানুষ কিন্তু এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছে ফারজারা এই ছিল সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ うん。